মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগের যে বাণী সত্য প্রমাণ করেছে বিজ্ঞান। দুনিয়ায় যারা আল্লাহর হুকুম এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখানো পথে অনুসরণ করবেন তারা জান্নাতে যাবেন, সেখানে তারা পরম শান্তিতে বসবাস করবেন, যার শুরু আছে শেষ নেই। জান্নাতিদের জন্য সেখানে সবচেয়ে আকর্ষণীয় নিয়ামত আল্লাহর দিদার বা দর্শন। জান্নাতের নিয়ামত, সুখ শান্তি, ঐশ্বর্য সম্পর্কে কুরআন ও হাদিসে বহু বর্ণনা রয়েছে। জান্নাতে প্রবেশের জন্য 8টা দরজা রয়েছে। মর্যাদা অনুযায়ী এসব দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন যারা সফল হয়েছেন। জান্নাতের 8টি দরজার প্রত্যেকটি 2টি করে পাল্লা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পাল্লার মধ্যবর্তী জায়গা কতটা প্রশস্ত সে সম্পর্কে স্পষ্টভাবে জানিয়েছেন। হাদিসের বিশুদ্ধ গ্রন্থ মুসলিম শরীফের এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজার 2 পাল্লার মাঝখানের প্রশস্ত মক্কা শরীফ থেকে বাহরাইনের 1000 অথবা মক্কা শরীফ থেকে সিরিয়ার বুসরার দূরত্বের সমান। আজ থেকে 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী দিয়েছেন। নবী যদি বলতেন জান্নাতের দরজার 2 পাল্লার মধ্যবর্তী দূরত্ব মক্কা শরীফ থেকে 1000 পর্যন্ত, তাহলে এ নিয়ে এই মুহূর্তে হয়তো আলোচনা হতো না। তিনি সঙ্গে সঙ্গে বলেছেন, অথবা জান্নাতের 2 দরজার মধ্যবর্তী দূরত্ব মক্কা শরীফ থেকে বুসরার দূরত্বের সমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা স্পষ্ট যে মক্কা থেকে 1000 বা মক্কা থেকে বুসরার দূরত্ব সমান। সম্প্রতি স্যাটেলাইট প্রযুক্তিতে পাওয়া ছবিতেও দেখা গেছে মক্কা থেকে বুসরা এবং মক্কা থেকে 1000 একই দূরত্বে অবস্থিত। ইসলাম প্র্যাকটিস নামে একটি ফেসবুক পেজ তাদের এক পোস্টে বিষয়টি তুলে ধরেছেন। সেখানে স্যাটেলাইটে পাওয়া ছবিটি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যায় মক্কা থেকে সিরিয়ার বুসরার দূরত্ব 1200 কিলোমিটার, অর্থাৎ 1200 কিলোমিটার। অন্যদিকে মক্কা শরীফ থেকে বাহরাইনের 1000 দূরত্ব 1200 কিলোমিটার। 570 খ্রিস্টাব্দের আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন শেষ নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর বয়সে তিনি আল্লাহর তরফ থেকে নবুয়ত লাভ করেন। 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন। দীর্ঘ 23 বছর একটু একটু করে প্রয়োজন অনুসারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজির হয়েছে। 632 খ্রিস্টাব্দে তিনি ওফাত লাভ করেন। যুগে যুগে এভাবে ইসলামের বাণীগুলো বিজ্ঞান সত্য বলে মেনে নিতে হবে, কারণ ইসলাম সর্বদা সত্য এবং কোরআন সত্য। হয়তো বিজ্ঞানের অজ্ঞতার কারণে আজ কিছু ভুল ত্রুটি বা তাদের চোখে এগুলো ভুল বলে মনে হচ্ছে, কিন্তু বিজ্ঞান যত অগ্রসর হবে ইসলাম তাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে।